গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবারই যেন সারাটা বছর খুব ভালো কাটুক, খুব সুন্দর কাটুক। এখন আমি এসেছি ছাদে, এখন কিন্তু সকাল 10টা বাজছে, আর সকাল থেকে এখানে তেমন কোনো রোদ্দুরই ছিল না, পুরো মানে একদম ভোর ভোর টাইপের যেমন ছিল সেরকম ছিল। যে এখন এই 10টার সময় একটু হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, ওই জন্য ছাদে চলে এসেছি। আর সানভি ওদিকে এখন ও বাবার সাথে খেলা করছে, ওর বাবা এখন ঘুম থেকে উঠলো। অ্যাকচুয়ালি সকাল থেকে এত ঠান্ডা না, মনেই হচ্ছে না যে সকাল হয়েছে বলে। চলো তোমাদেরকে আমাদের ছাদ বাগানের ফুলের ভিউ দেখাই, আশা করি তোমাদের ভালো লাগবে। এই হচ্ছে পাথরকুচি গাছ, তো এখানে কিন্তু অনেক ফুলের কুড়ি এসেছে, একটা দুটো ফুল ফুটেছে। আর এইদিকে হচ্ছে ডালিয়া নয় সরি চন্দ্রমল্লিকা। তো চন্দ্রমল্লিকার এই একটা কালার আছে, এই একটা কালার আর এই একটা কালার, আর এখনও এখানে অনেক কালারের মানে এনেছে, এগুলো স্নোবল টাইপের হবে, তো সেই জন্য এখনও ফোটেনি। এই যে একটু হালকা হালকা আসছে, এটা হোয়াইট কালার হবে আশা করি, এখনও জানি না ঠিকঠাক। তো এই ফুলের কালারটা সব থেকে বেশি আমার ভালো লাগে এখানে, আরও ভালো করে ফুটে গেলে খুব সুন্দর লাগবে দেখতে। আর এই দিকে আছে এটা বোধ হয় ক্যালেন্ডুলা, তো একদম সূর্যমুখী ফুলের মতন দেখতে, খুবই সুন্দর। দেখো এই ফুলগুলো সব থেকে বেশি ভালো হয়েছে, আর এটা একটু ছোট সাইজের হয়েছে, আর এটা তিনটে একই কালারের। আর এই গোলাপটাকে জাস্ট দেখো কি সুন্দর, একদম ভীষণ বড়, দেখো আমার হাতের সাইজের। এই ফুলটা আমি আজকে ছাদে এসে দেখছি, আমি জানি না কবে নিয়ে সেটা লাগিয়েছে, কি ফুল আমার নামটাও জিজ্ঞেস করা হয়নি। তো দেখো কি সুন্দর লাগছে, ফুলগুলো ফুটে আছে, তো এই কালারটা ভীষণ সুন্দর একটা কালার। এই ফুলটা তো আগেও দেখেছি বাড়িতে, আমি অ্যাকচুয়ালি সমস্ত ফুলের নাম কিন্তু জানি না, এই একটা ফুল। আর এইদিকে তো এটা গোলাপ গাছ, গোলাপ গাছে অনেক ফুল ধরেছিল। আর এখানে আছে এটা নয়নতারা ফুল, এটা হচ্ছে নাকচম্পা ফুল। তো দেখো গাছটা কিন্তু অনেকটাই বড় গাছ, আর একদম মাথাতে এরকম সাদা সাদা ফুল ফুটে থাকে, খুবই সুন্দর লাগে দেখতে। আমাদের এখানে অনেকগুলোই গাছ আছে, এই একটা আছে, একটা আছে, আর ওইদিকে পিছনে একটা আছে, এখানেও কিন্তু একটা গোলাপ দেখো কি সুন্দর ফুটে আছে। আর ডালিয়া ফুলের এই যে কুড়ি এসেছে, এখন ফুটবে আরও কিছুদিন পরে, এখনও বেশ দেরি হবে। এই একটা গাছ আছে, এবছর ডালিয়াটা তেমন লাগানো হয়নি। আর এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছে, এটা কিন্তু বাবাকে ফেয়ারওয়েলে দিয়েছিল স্কুল থেকে, তো বেশ ভালোই ফুটছে, অনেক বড় বড়ই ফুল হয়, আনকমন কালার একটা। আমি এবার নিচে যাচ্ছি, আমি শুনতে পাচ্ছি সানভি কান্না করছে। কি ব্যাপার, কাঁদছো কেন? হ্যাঁ আমি ছাদ থেকে শুনতে পাচ্ছি ভ্যা 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 করছো কি? হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো সবাইকে, হ্যাপি নিউ ইয়ার বলো বলো। হ্যাঁ হাত পা সব বেঁধে দিয়েছি, হ্যাঁ খুব ভালো, তো ঠান্ডার মধ্যে কি আর করবে তুমি। এই দেখো আমার কোলে এসে শান্ত, ব্যাস আর কিছুই চাই না। এখানে আমাদের দুপুরে রান্না বান্না চলছে, আজকে রেসিপিতে আছে ফ্রাইড রাইস। এই যে ফ্রাইড রাইসের জন্য এখানে চালটাকে ঘি লাগিয়ে ঘি মাখিয়ে রাখা হয়েছে, আর এখানে সবজি কেটে রাখা হয়েছে সব, কাজু কিশমিশ চেরি। আর এইদিকে হচ্ছে ফুলকপি আলু একটা তরকারি হচ্ছে, আর ডাল হবে, ডালটা মাছের মাথা দিয়ে হবে, আর সাথে হবে বেগুন ভাজা। মাংস আনতে বলা হয়েছিল কিন্তু উনি তো এখন ঘুম থেকে উঠছেন, দেখি কখন নিয়ে আসে। এই দেখো এই দেখো দেখো আমরা সবাই আছি, ঠান্ডা লেগেছে, হাত তো ঠান্ডা না, তেল মাখতে গিয়ে কত কান্না, এত ঠান্ডার মধ্যে এরকম করছে। আর ও রোজই চান করার সময় একটু এরকম করে, আগে খুব শান্ত ভাবে চান করে নিত,
আর যে তেলটা মাখানো হচ্ছে ওটা সরষের তেলের মধ্যে, হলুদ পাতা, কাঁচা হলুদ আর নিম পাতা, এটা দুটো দিয়ে একসাথে জ্বালিয়ে তেলটাকে ছেঁকে তবে ওই তেলটা লাগানো হচ্ছে, একদম খাঁটি সরিষার তেলটা। আজকে যদিও চান করানো হবে না, শুধু এমনি ভাত মানে স্পঞ্জ ভাত করানো হবে, তাতে এরকম কান্না করছে তেল লাগাতে। আমাদের লাঞ্চ থালি একদম রেডি, ফ্রাইড রাইস, ফুলকপির তরকারি, ডাল, চাটনি, এই যে বাবা এদিকে খাচ্ছে আর এদিকে সানভিকে নিয়ে বেড়াচ্ছে মামুনি। প্রায় ঘুমিয়ে গিয়েছিল কিন্তু আবার জেগে গেল, তাই তো? ম্যাওটা হেঁটে বেড়াচ্ছ, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বাবা হাঁটছে এদিকে, এদিকে এ হাঁটছে, নিজে তো হাঁটতে পারে না, লোকের কাঁধে চেপে হাঁটে। তুমি নাও একটু, আমি তো সারা চলবে না, আমি তো সারা সন্ধ্যে নিয়ে বেড়াতে হবে। হাসি দেখো, হাসি বাবার গলে চাপবো। কপাল ফুট খাচ্ছ, উঠবো আজকে স্পেশাল ডিনার করার জন্য আমরা বাইরে থেকে মোগলাই পরোটা অর্ডার করেছি। তো এই যে দুটো অলরেডি আসছে, এখনও এক ঘন্টা আগে অর্ডার করা হয়েছিল এই দুটো, আর বাকি দুটো এখন অর্ডার করা হলো, ওটা আর কিছুক্ষণ পরে আসবে। দোকানে এত ভিড়, বাবা বলেছিলো ধোসা অর্ডার করতে, দেখলাম যে ওটা তৈরি করতে আরও সময় লাগবে, অ্যাকচুয়ালি দেখাচ্ছিলো ওখানে 53 মিনিট সময় লাগবে, দিয়ে ওটা করা হয়নি। আর এদিকে একটু করে ঘুমাচ্ছে নি আর একটু করে উঠছে। এই যে চলে এসেছে আমাদের স্পেশাল ডিনার, আজকের মোগলাই পরোটা, এখন এটা সার্ভ করা হবে। আর আজকে কিন্তু রাতটা বেশ ঠান্ডা আছে, খুবই ঠান্ডা হাওয়া হচ্ছে, আর এই ঠান্ডার মধ্যে গরম গরম মোগলাই পরোটা খেতে খুবই ভালো লাগবে আশা করি। আর বিশেষ করে এই মোগলাই পরোটাটা আমরা আগে অর্ডার করেছি, এটা হচ্ছে এগ চিকেন মোগলাই পরোটা। তো এখানে না চিকেনের স্টাফিংটা এতটাই বেশি থাকে যে পুরো ডিনারের জন্য পারফেক্ট, মানে পেটটা খুবই ভরে যাবে। আর সাথে আছে সস আর আলু ফুলকপির তরকারি। তো আমরা তো এখন ডিনার করব। তোমাদের ব্লগটা এখানে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।